শুভেচ্ছা নিয়েন। আশা করি ভালো আছেন, আমিও ভালো। গত ক্লাসে তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের কর্মী সংস্থানের অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের বাহ্যিক উৎসটি নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলতে চাচ্ছি কর্মী সংস্থান কি। কর্মী সংস্থান হল যারা কাজ করবেন, যারা কাজটি সম্পাদন করবেন, বিভিন্ন উৎস হইতে কর্মী সংস্থান বা যোগানকে কর্মী সংস্থান বলা হয়। যারা কাজ করবে তাদেরকে আমরা বিভিন্ন উৎস থেকে কাজ করার জন্য নিয়ে আসি। এই উৎস হল দুইটা উৎস, অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। গত ক্লাসে আমি অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা করেছি, আজকে আমি বাহ্যিক উৎসটি নিয়ে আলোচনা করব। বাহ্যিক উৎস হল বাহির থেকে কর্মী নিয়োগ করে কাজ সম্পাদন করা। বাহির থেকে কর্মী নিয়োগ করে কোনো কাজ সম্পাদন করা, এগুলো হলো বাহ্যিক উৎসগুলো হলো কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি বিনিয়োগ কেন্দ্র, পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান, নিয়োগ এজেন্সি বা প্রতিনিধি, প্রাইভেট নিয়োগ সংস্থা, বিজ্ঞাপন, প্রাক্তন কর্মী। আমি প্রথমে বলতে চাচ্ছি বিজ্ঞাপন। আমাদের প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন হইলে আমরা বিভিন্ন পেপার পত্রিকাতে অথবা চিকে মেরে বিভিন্ন ওয়ালে লিফলেট দিয়ে আমাদের কর্মী জোগাড়ের জন্য বিভিন্ন আবেদন করে থাকি। আমাদের দেশে বিভিন্ন পত্রিকা আছে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে কতজন কর্মী প্রয়োজন, যোগ্যতা, দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা চেয়ে আমরা বিভিন্ন সার্কুলার দিয়ে থাকি। ওই সার্কুলারের মাধ্যমে যখন আমরা লোক নিয়োগ করি ওইটাকে বলা হয় বিজ্ঞাপন। দ্বিতীয়টি হলো কলেজ বিশ্ববিদ্যালয়। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পাশ করে এবং আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে কর্মী নিয়োগের জন্য তাদের সুপারিশের তাদের কাছ থেকে আমরা কর্মী চেয়ে থাকি। যারা কারা ভালো কাজ করতে পারবে, কারা যোগ্যতা সম্পন্ন, কারা দক্ষতা সম্পন্ন, ওইভাবে বিভিন্ন কলেজের অথবা কলেজের নোটিশ বোর্ডে আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি লোক নিয়োগ সাথে। তৃতীয়ত হলো পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান। অনেক আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে পেশাগত, পেশাগত কাজ শিখায়, তারা বিভিন্ন ভাবে কাজের সাথে সম্পৃক্ত রেখে বিভিন্ন ধরনের কাজ শিখায়। ওই ধরনের কারবার প্রতিষ্ঠানের কাছেও আমরা বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলা লোক চেয়ে আবেদন করি, তাদের কাছে বলি, তারা আমাদেরকে বিভিন্নভাবে কর্মী দিয়ে থাকেন, যোগ্যতা সম্পন্ন কর্মী দেয় এবং তারা বিভিন্ন সময় তারাও আমাদের কাছে সুপারিশ করে থাকেন, স্যার আমার কাছে ভালো কর্মী আছে, কর্মীটা নেন, নিলে ভালো কাজ করবে এবং সে খুব মেধা সম্পন্ন, কাজে দক্ষতা। ওইভাবেও আমরা কর্মী নিয়োগ দিয়ে থাকি। বিভিন্ন নিয়োগ এজেন্সি এবং প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন নিয়োগ কোম্পানি আছে, বিভিন্ন বিভিন্ন যে কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়ায় কাজের সাথে সম্পৃক্ত রেখে, কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত রেখে কোন কাজ করতে হবে হাতে নাতে তাদেরকে শিক্ষা দেয়। হাতে নাতে শিক্ষা দিয়ে তাদেরকে বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন এজেন্সি আছে, তাদেরকে কাজ হাতে নাতে কীভাবে কাজ করতে হবে ওই কাজটা তারা শিখায়। ওই কাজের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে কর্মীর জন্য
সুপারিশ করে আমরা কর্মী নিয়োগ করতে পারি, এবং আবার প্রাইভেট নিয়োগ সংস্থা আছে, প্রাক্তন কর্মী আর যারা এই প্রতিষ্ঠানে কাজ করছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় কর্মী নিয়োগের জন্য বলে থাকি, তাদের আমাদেরকে কর্মী দিয়ে থাকেন। তো ওই অবশ্যই তোমরা বুঝতে পেরেছ কর্মী সংস্থানের বাহ্যিক উৎসটা কীভাবে, বাইরে থেকে আমরা কর্মী এনে নিয়োগ দিয়ে থাকি। তো এই বলে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।